জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাজপথে বিভিন্ন সময়ে গণতন্ত্রের পক্ষে যে ভূমিকা রেখেছে, বলিষ্ঠ ভূমিকা রেখেছে, সেজন্য আমরাই সবাই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ এবং সদস্যদের কাছে গভীর কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধারা, 1971 সালে যারা তরুণ ছিলেন, জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে রক্ত দিয়েছেন। আপনারা সবাই জানেন যে 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে দেশের 7 কোটি মানুষ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। অত্যন্ত দুঃখের বিষয়, এত বছর পর সেই গণতন্ত্র দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগ মোটেই স্বাধীন নয়, যে কারণে আজকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3-3 বারের প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে দিন কাটাচ্ছেন। তাকে সাধারণ চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই হলো দেশের গণতন্ত্রের অবস্থা। সাধারণ জনগণ গত 15 বছর ধরে ভোট কেন্দ্রের কাছে যেতে পারে নাই, ব্যালট বক্সের নাগাল পায়নি, জনগণের সমাবেশের স্বাধীনতা নাই, কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের মৌলিক অধিকার নেই। আজকে বিএনপি এবং নেতৃবৃন্দকে বছরের পর বছর ধরে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যেই কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে এখনও হুলিয়া রয়েছে। সুতরাং বিএনপি এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এখনও তাদের যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং বিএনপি সবসময় সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের সমর্থনে সবসময় এগিয়ে এসেছে। আজকে আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চলে কাশ্মীরি জনগণের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা যে একটি পুলিশি রাষ্ট্র তার প্রমাণিত হয়েছে। র্যাবের ডিজি বলেছে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, দেশের প্রধানমন্ত্রী না, অন্যান্য কোনো মন্ত্রী না, রাজনৈতিক দল না, পুলিশের মাধ্যমে আমাদেরকে এসব জানতে হয় রাষ্ট্রীয় পলিসির কথা। এটি অত্যন্ত দুঃখজনক। কাশ্মীর আন্তর্জাতিক বিরোধপূর্ণ এলাকা। 1948 সালে সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 47-এর মাধ্যমে এখানে একটি আন্তর্জাতিক মিডিয়েশনের মাধ্যমে এখানে একটি গণভোট অনুষ্ঠানের কথা ছিল। কাশ্মীর আন্তর্জাতিক বিরোধপূর্ণ এলাকা, বিশ্বের প্রতিটি অঞ্চলের মুসলমানরা এই তাদের এই ন্যায়সঙ্গত আত্মনিয়ন্ত্রণ অধিকারে সমর্থন জানিয়েছে। আমরা একটি গণতান্ত্রিক দল হিসাবে ভারত সরকারকে অনুরোধ করব, তারা যেন কাশ্মীরদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সম্মান দেখান এবং জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনের প্রতি সম্মান দেখিয়ে এটি পালন করার জন্য যাতে তারা উদ্যোগ গ্রহণ করেন। এবং আমরা অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। তিনি না থাকার ফলে এই দেশে আজকে আইনের শাসন বিলুপ্ত হয়েছে। পত্রিকা খুললে দেখা যায় ডেঙ্গু, ধর্ষণ আর রোহিঙ্গা। বাংলাদেশে মানুষের অধিকার, মানবাধিকার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। আমরা আশা করব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল 1971-এ যেভাবে বীরত্বের সাথে লড়াই করেছে, এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আবার তারা এগিয়ে এসে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে রোহিঙ্গাদের 2 বছর চুক্তি হয়েছে, সরকার তাদেরকে পাঠাতে পারেনি, কেন পাঠছে? এই মধ্যরাত্রের সরকার সম্পূর্ণভাবে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি সরকার। আজকে এদের কারণে আমাদের কোনো বন্ধু নাই। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি ভয়াবহ সমস্যা, কিন্তু দুঃখের বিষয় আমাদের সার্ক অঞ্চলে বা অন্যান্য সারা পৃথিবীর থেকে আমরা কেবলমাত্র লিপ সার্ভিসই পেয়েছি। কারো কাছ থেকে এই সংকট সমাধানের জন্য বলিষ্ঠ কোনো পদক্ষেপ পাইনি, জাতিসংঘের কাছ থেকেও পাইনি, ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে পাইনি, এবং বিশেষ করে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারত, এমনকি নেপাল পর্যন্ত, চীন তো আছেই, তাদেরকে বরাবর তাদেরকে সাহায্য সহযোগিতা, একমাত্র চীনের সমর্থনেই এই অন্যায় অবিচার তারা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের উপরে।
সুতরাং এইটি বাংলাদেশ সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য একটি কূটনৈতিক ব্যর্থতা। তারা এখন পর্যন্ত কোনো অগ্রগতি অর্জন করতে সম্ভব হয়নি এবং রোহিঙ্গাদেরকে আমরা তো আগুনের মুখে ঠেলে দিতে পারি না। রোহিঙ্গারা যাতে সম্মানজনকভাবে প্রত্যাবাসিত হয়, যাতে তারা সেই দেশের নাগরিকত্ব তারা পেতে পারে, সেই জন্য বর্তমান সরকারকে উদ্যোগ নেওয়া উচিত ছিল, যেটি নিতে তারা ব্যর্থ হয়েছেন। যে জন্য এই রোহিঙ্গাদের জন্য আরও দুর্ভোগ অপেক্ষা রয়ে আছে। এটি বর্তমান সরকারের জন্য একটি বৃহৎ কূটনৈতিক ব্যর্থতা এবং আমাদের জন্য অত্যন্ত নাগরিক হিসেবে অত্যন্ত লজ্জাস্কর। বেগম খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে, তার জন্য আপনাদের দলের কারাগারে মুক্ত করার জন্য পদক্ষেপ আপনি আন্দোলন চোখে পড়ে আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল, কিন্তু এখন পর্যন্ত আমাদের চেয়ারপারসন মহান নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে আমাদের যে ধরনের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি আমরা নিতে পারিনি, এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। তবে আগামীতে বিশেষ করে এই শীতেই আমরা আন্দোলনের ছক কেটেছি এবং ছাত্রদলকে নতুনভাবে সংগঠিত করে, যুবদলকে সংগঠিত করে আমরা এবার রাজপথে নামব এবং আওয়ামী লীগ এবং তাদের সাধারণ সম্পাদক প্রতিদিন যে বলেন দেড় মিনিট দুই মিনিট রাস্তায় থাকতে পারে না, তারা পুলিশ বাহিনী সরিয়ে দিলে কতদিন তারা কত কয় মিনিট তারা বাংলাদেশে থাকতে পারে সেটাও আমরা দেখার জন্য অপেক্ষা করে আছি।